হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাব কোচবিহারে, তো খুব বেশিক্ষণ টাইম থাকবো না, খুব কম টাইমের মধ্যে একটু ঘোরাঘুরি করে চলে আসব। তো চলো যাওয়া যাক। এই এখন আমরা ঢুকে গেছি কোচবিহারে। এখানে কোচবিহারে 50 বছরের পুজো, তো সেটারই একটা লাইটিং, অনেক আগে থেকে লাইটিংটা শুরু হয়ে গেছে, অনেকটা দূর লাইটিং, তারপর প্যান্ডেল আছে। তো খুব সুন্দর করেছে লাইটিংটা, আর মহালয়া থেকেই নাকি লাইটিং স্টার্ট হয়ে গেছে কোচবিহারে, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে হলো আমরা, এদিক দিয়ে আমার শ্বশুরবাড়ি যেতে হয়, তো এদিক দিয়ে যাচ্ছিলাম। সামনেই এখন দেখবে এই সে বুড়ির পাটের পুজো, এটা খুব সুন্দর করেছে, এখনও তো কমপ্লিটই হয়নি, খুবই ভালো লেগেছে দেখে। তারপর আমরা এই এখন বিশাল মেগা মার্টে গেলাম। এখান থেকে সেরকম কিছুই কিনিনি, আমার এক আমার বলতে আমার বরের ভাস্তার জন্য, শুধু ছোট বাচ্চা একেবারেই ছোট, ওর জন্য একটা ড্রেস নিতেই ঢুকেছিলাম। খুব বেশিক্ষণ ছিলাম না, জাস্ট ঢুকলাম, ড্রেসটা নিলাম আর ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ আগেই বলেছি যে কোচবিহারে খুব অল্প সময়ের জন্যই এসছি। তো এখানে এই দেখো, এক মহারানীর সাথে দেখা হলো। এই মহারানী হলো আমার বান্ধবী সুচিত্রা আর কাকিমণি, সুচিত্রার মা। তো ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম দাদার বাড়ি। তো দাদার বাড়িতে বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ বসে ভাস্তাকে ড্রেস দিয়ে আমরা চলে এসেছি। আর রাস্তায় যেতে যেতে অনেক প্যান্ডেল, অনেক লাইটিং দেখলাম। পরে ওখান থেকে এই দেখো, এখন আমি শ্বশুর বাড়িতে। এটা হলো আমার শ্বশুর বাড়ি, এখানে একটু পোস্টোস দিচ্ছিলাম। আর তোমাদের অন্য একদিন আমি আমার শ্বশুরবাড়ি ঘুরে দেখাবো, আসলে খুব কম সময়ের জন্য গিয়েছিলাম, তো সেই কারণে বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে চলে আসছি। তো এই বেরিয়ে গেছি দেখো শ্বশুরবাড়ি থেকে। এটা শ্বশুরবাড়ির পাড়ারই এই পুজোটা, লাইটিং দেখো সুন্দর লাগছিল দেখতে। লাইটিংগুলো দেখলাম কোচবিহারের খুবই সুন্দর হয়েছে, যতগুলো জায়গা আমি দেখলাম লাইটিংগুলো আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেল তো এখনও কমপ্লিট হয়নি, ইচ্ছে আছে একদিন কোচবিহারে আসবো ঠাকুর দেখতে। তো এখন আলিপুরদুয়ারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, এখন এই ফিরছি আলিপুরদুয়ারে। এটা হলো বানেশ্বরের, এখানে একটা প্যান্ডেল দেখলাম হচ্ছে, কাজ চলছে, তো ভালো করছে এটাও। তো বন্ধুরা, আজকের মতন আমার ব্লগ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।